ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো হচ্ছে সেমাইয়ের কুনাফা। এটা হচ্ছে বাংলাদেশি স্টাইলে আমি করেছি, মাত্র তিনটি উপাদান দিয়ে তৈরি করা, বাট অসাধারণ টেস্ট। আপনারা ঘরে ট্রাই করে দেখবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। চলুন এবার দেখে নেওয়া যাক কীভাবে আমি রেসিপিটা করেছি। প্রথমে এখানে আমি সেমাইয়ের 2 প্যাকেট নিছি। এখানে 250 গ্রাম করে হচ্ছে 500 গ্রাম সেমাই, তো আমি এটা প্যাকেটের মধ্যেই ভেঙে নিচ্ছি। এবার একটা বাটিতে নিয়ে খুব ভালোভাবে এগুলাকে ছোট ছোট করে আমি হাত দিয়ে ভেঙে নিচ্ছি। ভালোভাবে ভাঙা হয়ে গেলে এবার যেটা করতে হবে, একটা কড়াইয়ের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ ঘি আমি দিয়ে দিচ্ছি। এবার এখানে আমি সেমাইটা ঢেলে দিচ্ছি, আর সেমাইটা ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে মিডিয়াম আগুনে বা অল্প আগুনে, যতক্ষণ না এটা কালার ব্রাউন কালার হয়ে যাচ্ছে, হালকা ব্রাউন, প্লাস যতক্ষণ পর্যন্ত না আপনার মনে হবে যে এটা মুচমুচে হয়ে গেছে ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকুন। কিন্তু কন্টিনিউ নাড়তে হবে, না হলে সেমাই খুব তাড়াতাড়ি জ্বলে যায়। দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখানে এখানে আমি 350 গ্রামের একটা কনডেন্স মিল্কের হাফ দিয়ে দিচ্ছি। কনডেন্স মিল্কের পরিমাণ খুব বেশি দিলে আবার কি হয় যে এটা অনেক শক্ত হয়ে যায় ঠান্ডা হওয়ার পরে, আর তখন গিয়ে দেখা যায় যে খেতে আবার তেমন টেস্ট লাগে না। তাই আমি আপনাদেরকে যে পদ্ধতিতে দেখাবো সেটাতে অনেক অল্প কনডেন্স মিল্ক দিয়েও এটা হবে। এটা রেডি হয়ে গেছে সেমাইগুলো। এখন আমি আগুন বন্ধ করে দিচ্ছি, আর এগুলা গরম থাকতে থাকতেই, আই মিন আপনার হাতে যত যখন নিতে পারবেন, মনে হচ্ছে হাত সহ্য করতে পারতেছে, ঠিক তখনই আপনি এটাকে বানিয়ে নেবেন। আমি একটা প্লাস্টিকের ছোট কাপ নিছি। আপনারা দেখবেন অনেক সময় ওষুধের সাথে যে ছোট কাপ পাওয়া যায় সেগুলাও ইউজ করা যায়। তো কাপের মধ্যে করলে কি হবে, অল্প কন্ডেন্স মিল্কে এই যে আমি চাপ দিতেছি, তখন দেখা যাবে যে এটা আবার খুব সহজে এগুলা আই মিন স্টিক হয়ে যাচ্ছে একটা আরেকটার সাথে লেগে। দেখেন তৈরি হয়ে গেল। তো এবার আমি আরো একটা করে আপনাদের দেখাচ্ছি, সেটার মধ্যে আমি কিশমিশ দিয়ে দিলাম নিচে। এবার কিশমিশটা মাঝখানে রাখা ট্রাই করবেন। তো প্লাস্টিকের যে কোনো কিছু দিয়ে তৈরি করা যাবে। আর কি হয় যে অনেকে হাত দিয়ে করেন, হাত দিয়ে করলে কি হয় যে এই যে অনেক সহজে এগুলা তৈরি হয়ে যাচ্ছে, স্টিক হয়ে যাচ্ছে একটার সাথে আরেকটা, বাট দেখা যাবে যে হাত দিয়ে করলে লাগছে না, হাতের মধ্যে লেগে যাচ্ছে, অনেক ট্রাভেল করতে হয়। তো এর জন্য এটা বানানোর আগে একটা কাপ জোগাড় করে নেবেন, বা প্লাস্টিকের ছোট গ্লাস, কাচের গ্লাস, যে কোনো একটা দিয়ে খুব ইজিলি হয়ে যায়, আর খেতে অনেক সুস্বাদু। এটা কিন্তু ফ্রিজে রাখা যাবে না, বাইরে রেখে 10 থেকে 15 দিন ইজিলি খাওয়া যাবে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। তৈরি হয়ে গেল সবগুলো, আর সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।